কারাম সাহেব বিভিন্ন ওনার প্রচার প্রচারণায় যাকে নিয়ে যাচ্ছেন আসলে উনি আমার শ্রদ্ধেয় বড় বোন ডলিয়া আক্তার আমি আজকে দেখেছি তার ক্রিয়াটা আপনি কীভাবে কোনোভাবে কীভাবে নিয়েছেন কীভাবে ম্যানেজ করেছেন সেটা আমরা কিছুই জানি না আর ওনাকে দিয়ে যে কথাগুলো বলাচ্ছেন এগুলি কখনই ওনার কথা হতে পারে না আর যে সমস্ত কি বললেন আপনার এরশাদ সিকদার একজন যে এরশাদ সিকদার হচ্ছে একজন বাংলাদেশের আলোচিত একজন ব্যক্তি আজকে আমাকে আমার ভোনের দ্বারা আপনি বলাচ্ছেন আমরা এশ্বাস সিকদার কোথাও এরশ্বাদ সিকদার আর অমর আলী সাহেবের ছেলেরা এরশাদ সিকদার কেন কোনোদিন মানুষকে একটা হাতও দেয় গায়ে আর এরশ্বাস সিকদারের কথা তার মুখে উঠিয়ে দিয়েছেন এগুলি হচ্ছে একেবারেই পরিকল্পিত এবং লিখিত বক্তব্য এটা আপনারা কিন্তু তার কথা শুনে বুঝতে পারছেন যে একেবারে লিখিত বক্তব্য যে আশ্বাসিক দ্বারা সাথে তুলনা করছেন কালাম সাহায্য ভোট চাচ্ছেন তো এটা একেবারে লিখিতভাবে বক্তব্য দিচ্ছেন তো এটা কিন্তু সোনারগাঁবাসী ভালো করে বুঝে গেছেন যে এই সমস্ত সার্কাস দিয়ে আপনি মানুষকে হাসিয়ে বা আমার ভোনকে দিয়ে কথা বলিয়ে আপনি সোনারগাঁ মানুষের কাছ থেকে ভোট নিয়ে যাবেন এটা সোনারগাঁ মানুষ এত বোকানা রে ভাই এত বোকা না আপনি আওয়ামী করেন আপনি ভোট দিয়েছেন কয়টা আওয়ামী লীগে কয়টা ভোট দিয়েছেন সোনাগা মানুষের আটত্রিশ বছর রাজনীতি আপনি যে কর্মী জন্ম দিয়েছেন তারা কি করে এটা তো সোনারগাঁও মানুষ জানে আর নিজে সংশোধন হয়ে যান আমি তো আপনার ফ্যামিলি নিয়ে কখনোই কথা বলি না আপনার ফ্যামিলি নিয়ে কথা বলার কোনো সুযোগ আমার নেই আমার এত নিচে আমি নেই আমি এই জন্য দুঃখ নিয়ে আজকের দেশ বা কাছে কথাগুলো বলতে আজকে আসছি যে আপনি দুই দুইটা নির্বাচন করছেন নৌকার বিরুদ্ধে আপনি নৌকায় ভোট দেন নাই দুইটা নির্বাচন আপনি নৌকায় ভোট দেন নাই আরেকটা নির্বাচন করছেন ওইটা আপনি নৌকায় ভোট দেন নাই তা আপনি আওয়ামী লীগ করলে আপনি জীবনে তো নৌকায় ভোটই দেন নাই আপনি আওয়ামী করেছেন আপনি তো জীবনে নৌকায় ভোট দেন নাই তা আপনি কিসের আওয়ামী করেন আর আওয়ামী করে দিলে তো আপনি নৌকার বিরুদ্ধে নির্বাচন করতেন না আজকে এই মুহূর্তে আসলে এই কথাগুলো আমার সোনারগাঁ বাসীকে যদি না বলতাম না বলি তাহলে মনে হয় যেন একটু অসমাপ্ত থেকে যায় আমি আমি কিন্তু আসলে আমার পরিবারের পক্ষ থেকে আজকে আপনাদের সামনে আসছি কোনো ভোট আপনাদের বিবেচনা আপনাদের বিবেচনা করে আপনাদের আপনার কাকে ভোট দিবেন হয়তো আমার ছোটো ভাই ভাবু আছেন আনারস প্রার্থিনী আপনাদের কাছে সেটা আপনাদের বিবেচনা কাকে ভোট দিবেন না দিবেন আপনাদের বিবেচনা কাকে ভোট দিবেন ঘুরাই দিবেন না আনারসে দিবেন এটা দেশবাসী সোনারবাসী এটা বিবেচনা করবে সুতরাং এই সমস্ত খেলা আলম সাহেব বন্ধ করেন এই সমস্ত মানুষ নিয়ে আপনি যে খেলা বশেষের মাঠ ছেড়ে সার্কাস দেখাচ্ছেন হ্যাঁ আর ফিরোজ সাহেবের মতো কি সুন্দর ডায়লগ দিচ্ছেন এবার রাশিতেছে কোমর আলী মিস্ত্রির সবাই সুযোগ্য সন্তান যে সুন্দর করে এগুলি এই সমস্ত কথা শুনতাম আগে ওই ফিল্মে যখন নতুন ছবি মুক্তি পাইতো তখন ওনার এরকম ভয়েস দিত আর মানুষ তালি দিত তো এতে গিয়ে কি আপনি সুবিধা করতে পারবেন আমি আশা করব। একটু বন্ধ করেন সোনাগাঁবাসীকে ভোট দেওয়ার যেখানে ভোট দেওয়ার দরকার সেখানে ভোট দেওয়ার সুযোগ করে দেন সুযোগ করে দেন আপনার কপালে থাকলে আপনি নির্বাচিত হবেন আর আমার ছোট ভাই বাবু যদি নির্বাচিত হতে পারে সেটাই দেশের জনগোষের নির্ধারণ করবেন এ সমস্ত সার্কাস বন্ধ করে দেন কম সাহেব বন্ধ করেন আমার ভুনের সাথে আমাদের এমনি পারিবারিক কোনো দ্বন্দ্ব বা কিছু নেই উনি একটু কেন বা কি কারণে গিয়েছে ঠিক আমি জানি না এবং ওনাকে কি ওনাকে কোনো অর্থের বিনিময়ে বা কোনো টাকা পয়সার দিয়ে বা কোনোভাবে ম্যানেজ করেছে কীভাবে করেছে আমি সেটাও বলতে পারবো না তবে একটা জিনিস হচ্ছে যে কারণ সাহেব যে কাজটা করছেন উনি নির্বাচন নিয়ে আমি কোনো কথা বলতে চাই না আমার ছোট ভাই আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছে কাম সাহেব প্রতীক নিয়ে নির্বাচন করছে নির্বাচনের মাঠ কার কী অবস্থা আছে সেটা নির্ণয় করবে এই দেশে এই সোনারগাঁ উপজেলার জনগণ যে কালাম সাহেব যে ঘোরাপতি ওটা মাঠের কি পর্যায়ে আছে সেটা আপনারই বিবেচনা করবেন এখন সব দিক দিয়ে চিন্তা করে এখন মাঠ ছেড়ে উনি আমার পরিবারের কিছু মানুষকে নিয়ে একদম যেভাবে যে বক্তব্য দেওয়াচ্ছেন আর উপস্থাপনাগুলো আপনারা দেখবেন সেই উপস্থাপনাগুলো করছে এক ভদ্রলোক আজকে দেখলাম খুব দুঃখজনক যে ওনার বাড়ি হচ্ছে সম্ভবত পিরোজপুরে ওনার নাম আমি ঠিক মনে করতে পারছি না সম্ভবত ফিরোজ মোহাম্মদ বা ফিরোজ সাহেব তো এরকমভাবে বলছে যে এখন বক্তব্য রাখবেন কাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর আলী মিস্ত্রি সাহেবের মানে সুযোগ্য কন্যা হ্যাঁ মোসাম্ম ঢোলি আক্তার যেমন ফিল্ম স্টাইল যে ফিল্ম স্টাইল এই ধরনের মানে এমন গুরুত্ব দিয়ে দেখাচ্ছেন যেমন মানুষও এটাকে খুব মজা করছে খুব এনজয় করছে কিন্তু এটা গিয়ে আসলে কতটুকু সত্য মিথ্যা যে কথাগুলো আপনারা আমার ভনকিন দিয়ে বলাচ্ছেন এটা কিন্তু সোনারগাবাসী কিন্তু আজকে ডিজিটাল যুগে এগুলি কিন্তু কারো অজানা থাকে না আপনি যেভাবে ওনাকে নিয়ে আপনারা প্রচার প্রচার মাঠে নিয়ে মানুষকে শোনাচ্ছেন দেখাচ্ছেন এটা অত্যন্ত দুঃখজনক আপনি মাঠে আছেন মাঠে কাজ করেন হ্যাঁ মানুষের কাছে ভোট চান বোর্ডের মাঠ ছেড়ে আমাদের পরিবারের মানুষকে নিয়ে কিভাবে নিয়েছেন আমি জানি না তো আমার বোন অত্যন্ত ভালো মানুষ আমি জানি এখানে থাকে না উনি কোথায় থাকে কারণ যে তোমার সৎ বোন আমাদের সাথে যোগাযোগটা আসলেই কম এটা সোনাকে এটা আপনারা খোঁজ না আনবেন কী কারণ নিয়েছে কীভাবে গিয়েছে এটা আমি আজও আমার জানা নাই আজ আমার বোনের কাছে একটা প্রশ্ন হচ্ছে আপনি কেন গেলেন কি কারণে গেলেন আপনার সমস্যা কোথায় কারণ আমরা তো এক বাপেরই সৎ হলো তো বাপ আমাদের একজন আজকে আপনার যে উপজেলার চেয়ারম্যান হয় আপনি তো অনেক আপনারই তো সুনাম হইতো তাই না তা আপনি সেই সুনামকে নষ্ট করার জন্য কি পেয়ে গেছেন আর পাশাপাশি যে একটা কালামসেপ তার লোকজন একটা সোনার একটা সার্কাসের সার্কাস বাহিনী বানিয়ে ফেলছে সার্কাস বাহিনী যেমন ঘোড়া যেমন একটা এটা সার্কাসের মধ্যে ব্যবহৃত হয় দেখায় সার্কাস খুব মানুষ খুব রসিকতা করে হাসি ঠাট্টা করে এগুলি নিয়ে যেমন হাতি ঘোড়া মইস হ্যাঁ কুকুর বিড়াল এগুলি নিয়ে সার্কাসে অনেক কাজ হয় তারা পয়সার বিনিময় করে এখন আমার বড় বোনটাকে মনে হয় তারা একটা সার্কাসের আরেকটা প্রাণী সার্কাসের একটা প্রাণী আমার কাছে মনে হচ্ছে আজকে এটা সার্কাসের প্রাণী ধরে নিয়ে গেছে যে সার্কাসের প্রাণীটাকে কথা বলেই দিচ্ছে সার্কাসের প্রাণীর প্রাণীর মতো তো তার মতো তো তো করে কথা বলছে তো তো করে কথা বলছে আমি ঠিক তদ্রুপ আরেকটা জায়গায় দেখলাম যে এই শুনার আরেকটা পরিবার আছে হুম সেটা হচ্ছে ঐতিহ্যবাহী পরিবার আমাদের বর্তমান এমপি আব্দুল আল কাইসার সাহেবের যে পরিবার সেই পরিবারও দুই তিনজন লোক দেখলাম আজকে তার সাথে আসলে যে এমন একটা পরিবার যার পাশে গিয়েছে হুম কথা বলে দিচ্ছে সোনারগাঁ মানুষ কিন্তু আপনাদের অনেক সম্মান করে ইজ্জত করে অনেক সম্মান ইজ্জত করে ভবিষ্যৎ আপনাদের আজকে আবদুল্লাহ কাইসের এমপি হয়েছেন পরের দিন আপনি হবেন একদিন কিন্তু আজকে যে কালামের সাথে আপনারা ঘোরামার্কে গিয়েছেন আপনাদের কি আমার জানা মতে ওর কালাম সাহেবের বয়স আমার বয়স প্রায় সেম রাজনীতিটা আমরা একসাথে করেছি আপনার পরিবারটাকে ধ্বংসের মূল কারণ হচ্ছে এই বাইদের বাইদের মধ্যে লাগিয়ে দেওয়ার মূল চালিকা শক্তি হচ্ছে আব্দুল কালাম সাহেব ঘোরা কয়েকদিন আগেও আপনার চাচা জেরারা সকলেই আপনাদের বিরুদ্ধে বিরুদ্ধে নির্বাচন করেছেন আমার শ্রদ্ধা একজন ব্যক্তি ছিলেন মোশারফ সাহেব উপজেলা চেয়ারম্যান হয়েছেন প্রায় তিনবার তো ওনাকে সম্মান করি আল্লাহ আহ ওনাকে ব্যস্ত নসিব করেন ওনার বিরুদ্ধে দুই দুইবার হ্যাঁ নৌকার বিরুদ্ধে দুই দুইবার নির্বাচন করেছে কালাম সাহেব অনেক কষ্ট করে উনি পাশ করেছেন এই কালাম সাহেব আপনাদের মানে কি না করেছেন আর আপনারা এখন আবার কালাম সাহেবের পক্ষে গিয়ে ভোট চাচ্ছেন মানুষকে বুঝাচ্ছেন এটা এটা সোনার মানুষ মানুষের কাছে অত্যন্ত দুঃখজনক অত্যন্ত দুঃখ আপনার পরিবারের কাছে এটা কিন্তু সোনারগা মানুষ আশা করে না আশা করে না এটা অত্যন্ত দুঃখজনক যেটা মানুষ এটা মানুষ হাসতেছে এটা হাসির খোরাক হয়েছে কিন্তু ভোট বাড়ে নেই সেন মানুষ এটা জানে যে এগুলি করে আসলে এই সার্কাস খেলা এখন সার্কাসের যে পার্টি আপনি বসিয়েছেন মাম জানাব মাহবুজুর সাহেম কার পরিবার নিয়ে এই ধরনের কাজ করা আসলে আমি মনে হয় না এটা কোনো যুক্তিযুক্ত আমি দেশবাসী এবং সোনারগাবাসীর কাছে বলবো যে আপনারা দেখেছেন আমার বোনকে তাদের সাথে আমার কোনো কোনো খারাপ কোনো কিছু হয় নাই